নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনও 10 জন নিখোঁজ রয়েছে। সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এলাকাবাসী ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আরফিন জানান, বুধবার সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় 30 জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জ যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে অর্ধেকেরও বেশি সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত 10 জন এখনও নিখোঁজ রয়েছে। এর আগে ঘটনার পর থেকে গত সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।